বর্ষার শুরুতেই প্রবল বৃষ্টি ও ধসের মুখোমুখি পড়েছে সিকিমের বেশিরভাগ অঞ্চল। আটকে পড়েছে প্রায় 3,500 পর্যটক। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে উত্তর সিকিমের লাচুং, লাচেন, নাথুলা, ছাঙ্গুলেক সহ একাধিক জায়গায় ল্যান্ডস্লাইড ঘটেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এদিকে পাহাড়ি উঁচু অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের জন্য তিস্তা, রঙ্গিত সহ সমস্ত নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রবল জলস্রোত ও ধসের জেরে ভেঙে পড়েছে চুংথাং এলাকায় একটি সেতুও। এই পরিস্থিতিতে আটকে পড়া প্রায় 3,500 জন পর্যটককে উদ্ধারের জন্য নামানো হয়েছে ভারতীয় সেনাসহ বর্ডার রোড অর্গানাইজেশন ও স্ট্রাইকিং লায়ন ডিভিশন 3 শক্তি কর্পসের উদ্ধারকারী দলকেও। প্রবল বৃষ্টি ও ঠান্ডাতেও সারা রাত ধরে উদ্ধার কাজ চালানো হয়েছে। হড়পা বান এবং ধসের কারণে উদ্ধার কাজ ব্যাহত হলেও সমস্ত পর্যটককে উদ্ধার করা গেছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। উদ্ধার করা পর্যটকদের ইতিমধ্যে গরম খাবার, থাকার জায়গা ও চিকিৎসার বন্দোবস্তও করা হয়েছে। মূলত 15 তারিখ থেকে লাগাতার বৃষ্টির ফলে সিকিমের বিভিন্ন অংশে ধস নামে। ধসের কারণে লাচুং, লাচেন, ইয়ামথাং সহ একাধিক এলাকা অন্যান্য এলাকা থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তর সিকিম হাইওয়ে, JN মার্গ, গ্যাংটক মঙ্গন রোড, সিংথাম প্রভৃতি জায়গায় যাওয়ার রাস্তা আর প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই হড়পা বানে ভেসে গিয়েছে বহু বাড়িঘর সহ রাস্তাঘাটও। পশ্চিম সিকিমের রিম্বি নদীর জলস্রোতে ভেসে গিয়েছে 90 বছর বয়সী এক বৃদ্ধও। ভারতীয় সেনার পাশাপাশি উদ্ধার কার্যে হাত লাগিয়েছে সিকিম প্রশাসন ও পুলিশ। যে কোনো পরিস্থিতিতে সিকিমের পাশে থাকার জন্য কেন্দ্র সরকার থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।